বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা তো নতুন সিলেবাসটা আবার শুরু করেছিলাম, তাই না? এর মধ্যে তোমাদের তো অধ্যায় একটা শেষ হয়েছে, যেটা তোমাদের স্যার করিয়েছিল। আমাদের নতুন কি কি চ্যাপ্টার আছে এবারে পরীক্ষার জন্য? অধ্যায় 8 এবং কি 9। তো অধ্যায় একটা কি নিয়েছিল? ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশের অঙ্কগুলো কি অনেক মজার ছিল, তাই না? তোমাদের অনেক মজা লেগেছে আশা করি, কারণ যোগ বিয়োগ করা কি অনেক সহজ একটা ব্যাপার। তো আসো, আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটা, এই যে অধ্যায় 9, যেটা কি পরিমাপ, দেখেছ? এই পরিমাপ, এই চ্যাপ্টারটা কি করবো আমরা আজকে শুরু করবো। তো পরিমাপ, যেটা পরিমাপ করছি, তোমরা কিছু দৈর্ঘ্যটা মাপ আর কি। হ্যাঁ, তো দেখো আমাদের এই যে দৈর্ঘ্য মাপার কিছু একক আছে, হ্যাঁ কিছু একক আছে, তো ওগুলোকে দেখো। এই দৈর্ঘ্যের একক, যেটা 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, দেখেছ? এখানে কি কিছু দৈর্ঘ্য মাপার একক থাকে, ওই এককগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে অঙ্ক করার জন্য। এরপর দেখো, এই যে দেখো আরও আছে কি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার সব কিছু সূত্রটা এখানে খুব সুন্দর করে আবার কিন্তু লেখা আছে। তো তোমাদের সুবিধার জন্য যে দেখো, যে অঙ্কগুলো এখানে আছে, এই অঙ্কগুলো করার জন্য আমার মোটামুটি 4টা সূত্রের প্রয়োজন। এই সূত্রগুলো আমি দেখো এখানে লিখেছি তোমাদের সুবিধার জন্য। এগুলো তোমরা কী করবে, খাতায় লিখে নিবে, কারণ খাতায় লিখে নিলে পড়তে কি ইজি হয়। তাহলে দেখো, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো সেন্টিমিটারের সংযুক্ত রূপ কি? সেন্টিমিটার থেকে সেমি, ঠিক আছে, সেমি। তো সেমি লিখলে কিন্তু চলে, বারবার সেন্টিমিটার এবারে বড় করে লিখলে কি আমাদের প্যান্টটা অনেক বেশি প্রয়োজন হবে। তো আমরা কী করবো, অঙ্ক করার সময় সংক্ষিপ্ত রূপটাই লিখবো। এরপর দেখো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ কি? মিলি। তো আমরা অঙ্ক করার সময় কি এভাবে মিলি, এটাই কিন্তু লিখবো। এরপর দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে কিলোমিটার, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ কি? কিমি। তাহলে কিমি সমান কি 1000 মিটার, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। এরপর আসো, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কি 1000 গ্রাম, কিলোগ্রাম মানে কি কেজি, কিলোগ্রাম হচ্ছে কি, কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি কেজি। তাহলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কি প্রয়োজনীয় সূত্রগুলো লিখলাম এবং পড়ে নিলাম, তাই না? তোমরা এগুলো লিখে কী করবে বাসায় আরও করতে থাকবে, কারণ এইটা যদি না জানো, পরিমাপের অঙ্কগুলো কি কোনোভাবেই তোমরা শুদ্ধ করে করতে পারবে না। তো দেখো এখানে আছে, দেখো দৈর্ঘ্য, দেখো এই যে দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার ও সেন্টিমিটার কি একক ব্যবহার করা হয়। আমরা যে যে মিটার সেন্টিমিটার লিখেছি, এটা কিসের জন্য? দৈর্ঘ্য পরিমাপের জন্য। আর এখানে যেটা আমরা কিলোগ্রাম কেজি লিখেছি না, 1 কেজি সমান 1000 গ্রাম, এটা হচ্ছে কিসের জন্য? ওজনের জন্য। এই যে দেখো আমরা যে ওজন, ওজনটা তো চিনো, তাই না? বাজারে গেলে দেখা যায় না, এই যে ওজন মেপে দাঁড়িপাল্লায় যে জিনিসগুলো দেওয়া হতো, এখন তো দাঁড়িপাল্লাটাও খুব দেখা যায়, এই ধরনের পরিমাপের একটা কি যন্ত্র দেখা যায়, ওটাতে দিয়ে কি ওজন করে কি জিনিসগুলো দেওয়া হয়। তাহলে ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? কেজি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো দেখো এই যে সেন্টিমিটার মিটার যে জিনিসটা, এটা আমরা কখন ব্যবহার করি, সরি সেন্টিমিটার না, মিলিমিটারটা দেখো, 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে মিলিমিটার একক ব্যবহার করা হয়। 1 সেন্টিমিটার থেকে ছোট, এখানে আমরা সেন্টিমিটার লিখেছি না, তাহলে 1 সেন্টিমিটার থেকে যত ছোট দৈর্ঘ্য আছে ওটা পরিমাপ করার জন্য আমরা কোন একক ব্যবহার করি? মিলিমিটার। এই জিনিসটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকে, এটা খুব ভালো করে কি পড়ে নেবে। তাহলে বড়, ছোটটা তো পড়লাম, তাই না? ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কি করি, মিলিমিটার এককটা ব্যবহার করি। আর এখানে দেখো এই যে বড়, বড় দৈর্ঘ্যের জন্য ব্যবহার করা হয় কি, এই যে কিলোমিটার। আমরা বড় দৈর্ঘ্যের জন্য কি ব্যবহার করি, এই যে কিলোমিটার ব্যবহার করি, বুঝতে পেরেছ? তাহলে দেখো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ, সূত্রটাও তোমাদের এতক্ষণে নিশ্চয়ই তোলা হয়ে গিয়েছে। তাহলে আমরা এরপরে কি ইস্যু চলে যাচ্ছি, অঙ্কে চলে যাচ্ছি। এই যে দেখো 97 যে অঙ্কগুলো আছে, আজকে আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করবো। তো তোমরা এর মধ্যে সূত্রগুলো আরেকবার একটু কি করো, চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? এখন দেখো যেখানে অঙ্কগুলো
আছে ওখানে চলে আসি আমরা নিচে খালি ঘরগুলো পূরণ করো এই যে খালি ঘর আছে এগুলো আমাদের কি করতে হবে পূরণ করতে হবে এক নম্বরে বলেছে দেখো 15 সেমিমিটার সমান কত মিলিমিটার মানে খালি ঘর মিলিমিটার মানে কত মিলিমিটার তাহলে 15 সেমিমিটারে কত মিলিমিটার হয় সেটা আমরা বের করব কিভাবে বের করব এটার জন্য আমাদের সেই সূত্রে চলে যেতে হবে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছিলাম আশা করি তোমরা পড়েছো আমি বারবার বলেছিলাম এটা একটু পড়ে নিতে ওখানে কি ছিল 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার একটা সূত্র ছিল হ্যাঁ একটু চোখ বুলাও আবার সূত্রটাতে দেখো একটা সূত্র ছিল 1 সেমিমিটার সমান কি 10 মিলিমিটার তাহলে 15 সেমিমিটারে কত মিলিমিটার এটা আমরা কিভাবে বের করতে পারি দেখো আমি অঙ্কে চলে আসি তোমাদের জন্য এই যে 15 সেমিমিটার এটা আমরা কি করব লিখব তাহলে সেমিমিটার আমি বলেছি অঙ্ক করার সময় কি করতে হবে না আমাদের এই যে সেমিমিটার পুরোটাই লেখার দরকার নাই আমি এভাবে সেমি লিখব সেমি লিখলেই হয়ে যাবে সমান তাহলে দেখো আমরা পরবর্তী অঙ্কগুলো যেভাবে করতে হবে আমি এই অঙ্কটা ঠিক সেভাবেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা জানি হচ্ছে কি 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার মিলিমিটারের সাথে কত কি তাই না তাহলে আমার প্রশ্নে কত সেন্টিমিটার আছে 15 সেন্টিমিটার তো 15 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এটা বের করার জন্য কি করতে হবে আমরা কি জানি উপরের এক থাকলে নিচে অঙ্ক সংখ্যা থাকলে তখন আমাদের অঙ্কটা কি অঙ্ক হয় মনে আছে তোমাদের অবশ্যই মনে আছে তখন অঙ্কটা কি করতে হয় গুণ অঙ্ক করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের 15 এর সাথে 10 কে কি করতে হবে গুণ করতে হবে আমরা যখন এই ধরনের অঙ্ক করব যখন এটাকে চিন্তা করব করার সময় এখানেই কাজটা করব ঠিক আছে আমরা এভাবে লিখে করার দরকার নেই তাহলে 15 সেন্টিমিটার সমান কত মিলিমিটার বের করার জন্য কি করতে হবে 15 এর সাথে কি 10 কে গুণ করতে হবে 15 গুণ 10 কি মিলিমিটার অবশ্যই আমাকে এখানে পাশে কি লিখতে হবে সূত্র লিখে দিতে হবে সূত্রটা লিখে দিতে হবে কি যেহেতু যেহেতু একটা চিহ্ন আছে কি যেহেতু x সেমি সমান আমার পাশে তো এটা আসলে আসছে না আমি নিচে লিখছি তোমরা কি করবে এক লাইনে লিখবে x সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার এটা কি সূত্রটা আমাদেরকে লিখে দিতে হবে এরপর আসলে আমরা গুণ করব এই গুণটা করা কিন্তু অনেক সহজ মুখেও করতে পারি আমরা রাশিও করতে পারি দেখো 15 সাথে 10 গুণ করা কি ইজি না 5 এর সাথে 0 গুণ করলে কত 0 আবার 1 এর সাথে 0 গুণ করলে কত 0 গুণ চিহ্ন দিলাম 5 এর গুণে কত 5 আবার 1 এর গুণে কত 1 এখন কি করব আমরা যোগ করব তাহলে 0 এখানে কত 5 এখানে কত 1 তাহলে কত 150 এটাই হচ্ছে কি আমার উত্তর খালি করে কত লিখলাম 150 মিলিমিটার ঠিক আছে তো অনেক সহজ না শুধু আমাকে এই কারণে এই সূত্রগুলো জানতে হবে আমি সূত্র জানলে অঙ্কগুলো করা কোনো ব্যাপার না আমরা এগুলো গুণ করে দিলে কি আমাদের অঙ্কগুলো হয়ে যাবে তো সেই ভাবে আসো আমি তোমাদের পরেরটাও দেখিয়ে দিচ্ছি যেটা আছে 2 নং 2 নং আছে দেখো 29 সেন্টিমিটার সমান খালি ঘর তারপর মিলিমিটার আমি আমার এই জায়গাটা প্রয়োজন হচ্ছে আমি রাফটা মুছে ফেলছি তাহলে দেখো উপরের প্রশ্নটা নিচের প্রশ্নটা কি একই তাই না উপরের প্রশ্নটা নিচের প্রশ্নটা হচ্ছে একই তো 29 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এটার জন্য আমাকে কি করতে হবে আবার আগের মতো এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে যেখানে কি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা জানি 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার তাহলে কিভাবে করব প্রশ্নে কত আছে 29 সেন্টিমিটার তাই না 29 সেন্টিমিটার সমান তাহলে 1 সেন্টিমিটার সমান যদি 10 মিলিমিটার হয় 29 সেন্টিমিটার সমান কত মিলিমিটার করার জন্য কি করতে হবে এই 29 এর সাথে 10 কে কি করতে হবে গুণ করতে হবে মিলিমিটার সাথে কি পাশে অবশ্যই সূত্র লিখে দিতে হবে যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার এরপর কি করব এই 29 এর সাথে 10
না, তো আমি খালি করে কি করব এই 290টাকে বসিয়ে দেব। হ্যাঁ 290 মিলিমিটার, তাহলে 29 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 29 সেন্টিমিটার সমান কি? 290 মিলিমিটার। তো এই অঙ্ক দিকে আশা করে বুঝতে পেরেছ। আমি তারপর তোমাদের জন্য 3 নং অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা তুলে নাও। তারপর দেখো 3 নম্বর কি আছে, 59 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার? এখানে দুটো কাজ আছে, একসাথে দেখো 59 সেন্টিমিটার সাথে কত আছে 6 মিলিমিটার, তাহলে দুটোটার একসাথে আমাকে কি কাজটা করতে হবে। কিন্তু প্রশ্নে কি কোথায় দিতে বলেছে সেটাও আমাকে মাথায় রাখতে হবে। কত মিলিমিটার অর্থাৎ এটাও আমাকে কিসে প্রকাশ করতে বলেছে? মিলিমিটারে প্রকাশ করতে বলেছে। এখন খেয়াল করো এটা কিসে আছে? সেন্টিমিটার, তাই না? আর এটা হচ্ছে মিলিমিটার। তাহলে 6 মিলিমিটার তো মিলিমিটারেই আছে, এটা কি আমার অন্য কোথাও নিতে হবে? নিশ্চয়ই এটাতে অন্য কোনো কিছুতে প্রকাশ করার প্রয়োজন নেই, যেহেতু আমার উত্তরটা কিসে চেয়েছে? মিলিমিটারে। এবং 6 মিলিমিটারটা কি? মিলিমিটারেই আছে। তো আমার আর এটা নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই, আমার কাজটা করতে হবে এটা এটাকে নিয়ে। দেখো এটা কি বলেছে, 59 সেন্টিমিটার। তাহলে 59 সেন্টিমিটারে কত মিলিমিটার সেটা কি আমাকে কি করতে হবে? এটা বের করতে হবে। তো 59 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এটা বের করার জন্য কী করবো? কিছুক্ষণ আগে যে কাজটা করেছি এটাই কি আবার আমাকে করতে হবে, তাই না? অর্থাৎ 1 সেন্টিমিটার সমান কি? 10 মিলিমিটার। তাহলে 59 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এটা করার জন্য আমাকে কী করতে হবে? 59-এর সাথে 10-কে কী করতে হবে? গুণ করতে হবে। 59 গুণ 3 10 সেন্টিমিটার, সরি এটা কী হয়ে যাবে? মিলিমিটার, যেহেতু আমি 10 দিয়ে গুণ করেছি এটা কী হয়ে যাবে? এখন মিলিমিটার হয়ে যাবে। এখন দেখো পাশে একটা সংখ্যা রয়ে গেল না 6, আর একটা কি? মিলিমিটার। তাহলে 6 মিলিমিটার তো রয়ে গেল, এটাকে আমি বাদ দিয়ে দিব? না, এটা তো আমি বাদ দিতে পারবো না, এটা কি এ লাইনে আনতে হবে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন এটাকে আনতে হবে। তাহলে দেখো 59 সেন্টিমিটার 6 মিলিমিটার, মাঝখানে কিন্তু কিছু কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, এখানে একটা অদৃশ্য চিহ্ন আছে, এই চিহ্নটা কি? যোগ চিহ্ন। কি চিহ্ন? যোগ চিহ্ন, যোগ 6 মিলিমিটার। আমাদের দ্বিতীয় লাইনে কিন্তু এইভাবে যোগ দিয়ে পাশের অংশটা লিখতে হবে। হ্যাঁ সমান, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করেছি না, এই যে 10 দিয়ে গুণ করেছি সেই জন্য পাশে অবশ্যই আমাকে যেহেতু দিয়ে আগে মতো লিখে দিতে হবে, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আসলে আমরা গুণ করি, তাহলে গুণটা তো সহজ, 10-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কী হয় জানো? সেই সংখ্যাটা লিখে যে 10-এর পাশে একটা শূন্য আছে না, এই শূন্যটা বসিয়ে দিলেই কিন্তু চলে। তাহলে দেখো এই 59 লিখলাম আর 10-এর পাশে শূন্য কিন্তু একটা, এই শূন্যটা দিয়ে দিল, তাহলে কত হলো? 590 মিলিমিটার যোগ 6 মিলিমিটার সমান দেখো। এখন দেখি এটা কি? 590 মিলিমিটার, পাশাপাশি কি? 6 মিলিমিটার, দুইটাই কিন্তু একই এককে চলে আসছে। কিছুক্ষণ আগে ছিল সেন্টিমিটার মিলিমিটার, এখন দেখো মিলিমিটার আবার কি? মিলিমিটার। তাহলে মিলিমিটার আর মিলিমিটার দুটো যখন এককের নামটা একই হয়েছে, আমরা এই দুটো এখন কী করে দিতে পারি? পাশাপাশি কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, আমরা কী করে দিতে পারি? যোগ করে দিতে পারি। এখানে কত আছে দেখো? 590, আর এখানে কত আছে দেখো? 6। তাহলে যোগটা তো সহজ, তাই না? 6 সাথে 0 যোগ করলে 6, এই 9টা কি বসে যাবে? তারপর এখানে কত? 5। তাহলে কত পেলাম? 596। দেখো আমাকে কিন্তু মিলিমিটারে প্রকাশ করা হয়ে গেছে। 59 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো 596 মিলিমিটার, দেখেছো? তো অঙ্কগুলো কিন্তু, এই অঙ্কগুলো কিন্তু অনেক মজার, সূত্র জানলে এভাবে গুণ করে যোগ করে কি অঙ্কগুলো করা। তো তোমরা কি করবে বাসায়? খুব ভালো করে সূত্রগুলো শিখবে। আজকে আমি তোমাদের SW কিন্তু রাখছি না, কি করবে তোমরা TW চর্চা করবে। কি করবে? TW যে 3 নম্বর করিয়েছি সেটা চর্চা করবে, প্লাস সূত্রগুলো বারবার করতে থাকবে, যাতে পরবর্তী ক্লাসটা কি খুব সহজে তোমরা করতে পারো। তো ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কৃষক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।